খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতাম আমাদের সাথে থাকার জন্য দর্শক আজ এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচিত করতে চলেছি যে মানুষটি আশির দশকের উত্তল ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে তখনকার বনফন্ড সরকারের সাথে চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখতেন আর জীবন সায়ান্নে ডবল হ্যাটটিক করে যেতা বজবজের বিধায়ক অকৃতদার পরোপকারী অশোকদেব সত্যি বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলের এক ব্যতিক্রমী অনন্য মানুষ আমরা আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে একটি ছোট্ট গানের কলি দিয়ে ওনাকে আসুন না সবাই মিলে বরণ করে নিই ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না 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 ছেড়ে দেব না তোমায় রিত মা ঝারে ছেড়ে দেব না বিন্দাসের এক্সক্লুসিভ রিপোর্ট দু হাজার চব্বিশ সালে আমরা কাজের মাধ্যমে মমতাজের কাজের নিরিখে অভিষেকের কাজের নির্দিকে মানুষ আমাদের ভোট দিয়ে দুয়ার করা স্বীকার করেছে অনেক বিভিন্ন অনেক অসত্য কথা আমাদের নয় বলেছে বলে তাও কিছু করতে পারেনি আমরা উনত্রিশে আসল লাভ করেছি এবং জনগণকে ধন্যবাদ জানাই ছাব্বিশে নির্বাচনে আবার মমতা মুখোপু হবে তাতে কোনো মানে অন্য কিছু হবে না উনি একমাত্র হবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মমতা ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই মানে মুখ্যমন্ত্রী হওয়ার বা দল নেত্রী আবার নেতা হওয়ার যে একমাত্র রাস্তা সেই কাজ করবে। এবং একমাত্র নেত্রী যার নামে কোনো বদনাম নেই একমাত্র নেত্রী কাজের মধ্যে বেঁচে আছে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাজ করে দেখায় যতটা প্রকল্প চালু করেছে আগে কখনো কোনো মুখ্যমন্ত্রী এত চিন্তা করেনি মমতা আসার পর প্রকল্প চালু হয়েছে মানুষ সহিতা পাচ্ছে এবং হোজা পাচ্ছে বলেই মানুষ আমাদের পাশে আছে আগামী থাকবে অশোকদা বজবজে বিপুল ভোটে জয়লাভ করেছে বজবজে যেসব বুথগুলো যে আপনার এলাকা সেই সব এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড করেছে এবং বজবজে প্রচুর ভোটে জিতেছে এটা কি অশোক দেবের অক্লান্ত পরিশ্রমের জন্য হয়েছে না কিসের জন্য হয়েছে অভিষেকের জিত বজবাস থেকে দেখুন অভিষেক বড় কাজ করে ও শুধু নির্বাচন আসলে কাজ করে না ও পাঁচটা বছরই কাজের মাধ্যমে থাকে এবং ও বিভিন্ন আমার কেন্দ্রে ও সাজিয়ে দিয়েছে আমার কেন্দ্রে পঞ্চাশ বছরে যে কেউ করতে পারে একটা সেতু আছে অভিষেক বার্জি ন বছরের মাথায় সেটা করার চেষ্টা করেছে ইয়ে হচ্ছে অভিষেক বাইজে কাজ করছে জল দিচ্ছে রাস্তাঘাট তৈরি করেছে আমাদের স্টেডিয়াম করেছে কমিউনিটি হল করেছে চাকরি দিচ্ছে রুগীদের সাহায্য করেছে হাসপাতাল বালুষের পাশে দাঁড়িয়েছে যারা মারা গেছে তাদের পাশে দাঁড়িয়েছে এই অভিষেক বাইজি তাকেও কাজের মাধ্যমে কাজে নিরিখে মানুষ তৈরি আশীর্বাদ দয়া করেছে অশোক দা আমি একজন বর্ষিয়ার মানুষ শেষ প্রশ্ন বর্তমানে লোকসভায় রাজ্যসভায় যেভাবে চলছে আপনি তো দীর্ঘ দিনের একজন বিধায়ক বিধানসভায় আপনার নাম আমি মলায় দেখেছেন জিজ্ঞাসা করছিলাম যে দা সম্বন্ধে বলছে আমরা তো ছোটোবেলা দেখেছি আপনাকে কি করেছেন এই লোকসভায় লো বি রাজ্যসভায় যা চলছে চাপা নুত্রন কেউ কারোর কোনো সাংসদ তার নিজের এলাকার কাজের দিদিকে যাই ভোট পেয়ে এসছে সে বলছে না একমাত্র অভিষেক ব্যানার্জি ছাড়া সবাই যেন লড়াই করছে এটা কি এটা কি উচিত সংসদীয় গণতন্ত্রে বর্তমানে রাজনীতিবিদকে আরো বড় মন হতে হবে বা বা কিছুটা উদার চিত্ত হতে হবে সবসময় রাজনীতি দেখি হবে না রাজনীতি উর্ধের জীবন আছে সেটা পালন করতে হবে আমি বিধায়ক আমার এলাকায় সব ভোট আমাকে দেয় না কিছু সিপিএম পায় কিছু বিজেপি পায় কিছু কংগ্রেস পায় আমি ভাই ভ্যাক্সিডাম পাই তা মানে কি আমার ভোটার নয় আমি তাদেরকে সদে কাজে আসে তাদেরকে দুয়াত্তর আশীর্বাদ দয়া করে মানুষের মনটাকে বড় করতে হবে কাজের পরিধি বাড়াতে হবে এবং সৎ করে চলতে হবে মানুষের সাহায্য করতে হবে বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াতে হবে নাহলে কখনো হয় না মানুষে সাহায্য করা কাজ যেটা ধন্যবাদ আপনি অনেক অনেক দিন আমাদের মাঝে থাকুন আপনার মতো বর্ষিয়ার নেতা সেই ছাত্র আন্দোলনের সময় সিপিএমের আমল থেকে আমরা আপনার পাশে ছিলাম আছি এবং আমি সবাইকে ধন্যবাদ সবাই জানিয়েছি যে মিডিয়া আমার সামনে দাঁড়িয়ে আমাদের তাকে ধন্যবাদ জানিয়েছি তার ভবিষ্যৎ কামনা করি